হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে, আর স্বাগতম জানাচ্ছি পিএলসি প্রোগ্রামিং টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওর সাহায্যে শিখব কিভাবে দুটি ক্যাপাসিটিভ সেন্সরকে ইন্টারফেস করে আমরা একটি কনভেয়র বেল্টকে অন অফ করতে পারি, বা একে আমরা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারি সেই বিষয়টি। অর্থাৎ দুটি সেন্সরকে আমরা ইন্টারফেস করাবো এবং এই দুটি সেন্সর কিভাবে কাজ করে সেই বেসিক টার্মগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে শেখার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Welcome to the world of financial freedom at Light Forex. The online ECN broker Light Forex has been providing its clients with access to the deepest liquidity in the foreign exchange, commodity and stock markets since 2005. Our clients can earn more from price fluctuations of all currency pairs, oil, precious metals, stock indexes and cryptocurrency pairs. Light Forex is a high-tech and reliable ECN broker with a strong reputation. Our expert team makes every effort, every day, to guarantee the best service for our clients worldwide. The Light Forex team has developed advanced solutions to make trading in the financial markets understandable, transparent, and profitable for everyone. Trading with Light Forex means ECN system only, with no dealing desk, amazing trading conditions and tight spreads, native online platform for trading and copy and forex trades. Most popular platforms, MetaTrader versions 4 and 5, are also available. Gorgeous, profitable regional promotions for our clients and partners. Over 600,000 active clients worldwide have chosen us. Now it's your time to join Light Forex. ওকে, সো সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে দুটি সেন্সরের, এবং এই দুটি সেন্সরকে আমরা নিয়ন্ত্রণ করব। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স নিয়েছে আমি, এবং এই বক্সটিকে হচ্ছে আমরা এখানে একটি প্রোডাক্ট হতে পারে, আপনার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলো আপনার চিন্তা করতে পারেন। এবং সেন্সর নেওয়ার জন্য ডান পাশে যে মেনু আছে, আমি স্টপ করে নিচ্ছি, এই যে মেনু অপশন আছে এইখানে আপনারা সেন্সরগুলো পাবেন। জাস্ট মাউসের স্ক্রুল বাটনটা একটু স্ক্রুল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটিভ সেন্সর রয়েছে, রিফিউজার রয়েছে, তারপর রয়েছে ইন্ডাকটিভ সেন্সর, তারপর ইমিটার রয়েছে, লাইট ইমিটার, তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের সেন্সরগুলো আপনারা পাবেন। এবং আমরা এই ভিডিওতে মূলত ক্যাপাসিটিভ সেন্সর নিয়ে কাজ করব। সো সবার প্রথম যে সেন্সরটা আছে এটা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর, এবং এই সেন্সরটা আমি নিয়ে নিয়েছি এবং প্রথমেই আমি সিমুলেশনটা করে নিয়েছি, যেহেতু 3D সফটওয়্যার এবং এদিক ওদিক করতে অনেক বেশি সময় নষ্ট হয়। সো তার জন্য আমি সিমুলেশন করে নিয়েছি, এবং এটা খুব বেসিক সিমুলেশন। এর পূর্বে কিন্তু আমরা এই সিমুলেশন সম্পর্কে কীভাবে সিমুলেশন করতে হয় জেনেছি। সো যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে দেন, স্টেপ বাই স্টেপ দেখলে আপনাদের কাছে এই বিষয়ে গুলো বুঝতে সুবিধা হবে। সো আমি এখন একটু শর্ট করে বলে দিচ্ছি এই ক্যাপাসিটিভ সেন্সর কিভাবে কাজ করে, তারপর আপনারা এই ক্যাপাসিটিভ সম্পর্কে যারা জানেন না তারা একটু গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন যে ক্যাপাসিটিভ সেন্সর কি, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন। তারপর যদি মনে হয় যে স্পেসিফিক কোনো ভিডিও দরকার তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, যদি আমি ভালো সাড়া পাই তাহলে অবশ্যই সেন্সরের উপর একটা ভিডিও করব। ওকে, তারপর এই সেন্সরগুলো নর্মালি কিভাবে কাজ করে সেই বিষয়টা আমি একটু আপনাদের সাথে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই ধরনের সেন্সরগুলো সামনে একটি নির্দিষ্ট একটা এরিয়া থাকে, সেই এরিয়ার ভিতরে যদি কোনো অবজেক্টকে তারা ডিটেক্ট করতে পারে তাহলে তাদের আউটপুটের পরিবর্তন করে। এখন সাপোজ আমাদের যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সটি যদি কোনো একটি সেন্সরের সামনে আসে তখন তার আউটপুটে একটি ডেটা দিবে। এখন ডেটা হতে পারে সেটা হাই অথবা লো। হাই লো বলতে বোঝানো হচ্ছে যদি 24 ভোল্টের সিগন্যাল আমাদের পিএলসির ইনপুটে আসে সেটাকে আমরা বলে থাকি হাই সিগন্যাল, এবং যদি সেটা গ্রাউন্ড বা 0 ভোল্টের হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি লো সিগন্যাল, অর্থাৎ 0 এবং 1 বলতে পারি। 1 হচ্ছে 24 ভোল্ট আর গ্রাউন্ড হচ্ছে, বা 0 ভোল্ট হচ্ছে 0 ভোল্ট। ওকে, সো যখনই এই সেন্সরের সামনে কোনো একটি অবজেক্ট আসবে তখন তার আউটপুটের পরিবর্তন করবে। এখন এটা পরিবর্তন হতে পারে দেখা গেছে সেন্সরের ক্যাটাগরি বা ধরনের উপর ডিপেন্ড করে যে এর আউটপুটের পরিবর্তনটা কীরকম হবে। অনেক ক্ষেত্রে ভেরিয়েবল টাইপও আউটপুট পরিবর্তন হতে পারে, অথবা ডিজিটাল টাইপও হতে পারে। ভেরিয়েবল টাইপ বলতে বোঝানো হয়েছে যে সেন্সরগুলো অনেক ক্ষেত্রে যদি অ্যানালগ সেন্সর হয় তাহলে তার পরিবর্তনটা ভেরিয়েবল টাইপ হবে, অর্থাৎ ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে কমবে। আর যদি সেটা ডিজিটাল হয় তাহলে ডিজিট তো হাই এবং লো, অর্থাৎ আউটপুটে 24 ভোল্ট অথবা 0 ভোল্ট। যেহেতু আমরা পিএলসিতে জানি যে আউটপুট সবসময় 24 ভোল্টের নিয়ে আমরা কাজ করে থাকি, সো সেই ক্ষেত্রে আমাদের আউটপুট হবে 24 ভোল্ট। সো আমি দেখাচ্ছি এই সেন্সরে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, কনফিগারেশন যান, তাহলে দেখতে পাবেন এই ক্যাপাসিটর সেন্সরগুলো
দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিজিটাল টাইপ আর একটা হচ্ছে অ্যানালগ টাইপ। ওকে, সো আমরা এই ভিডিওতে হচ্ছে ডিজিটাল যে টাইপ আছে সেটা নিয়ে কাজ করব। সো জাস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা দেখবেন যে ডিজিটাল সেন্সরগুলোর ব্যবহার একটু বেশি হয়ে থাকে, আর অ্যানালগ সেন্সরের ব্যবহার হয়ে থাকে টেম্পারেচার বা বিভিন্ন ধরনের মেজারমেন্টগুলো আছে সেই ক্ষেত্রে সাধারণত অ্যানালগ সেন্সরগুলো ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি সেন্সর নেওয়া হয়েছে এবং প্রথমে একটি সেন্সর আছে বাম পাশে এবং ডান পাশে হচ্ছে আরেকটি সেন্সর। এই অনুযায়ী কি আমাদের সেন্সরের নামকরণও করা হয়েছে, সেন্সর ওয়ান এবং সেন্সর টু, অর্থাৎ ক্যাপাসিটিভ সেন্সর ওয়ান এবং ক্যাপাসিটিভ সেন্সর টু। সো একই অনুযায়ী যেহেতু দুটি ইনপুট আছে আমরা আমাদের ল্যাডার ড্রাইভে কি নর্মালি ক্লোজ একটি কন্ট্যাক্ট নিব এবং এখানে আমরা টাইপ করে দেবো i0.0। ঠিক আছে, i0.0 হচ্ছে আমাদের প্রথম ক্যাপাসিটিভ সেন্সরের জন্য এবং আরেকটি ক্যাপাসিটিভ সেন্সর নিচ্ছি i0.1, অর্থাৎ আমরা ল্যাডার ড্রাইগ্রাম করে দেবো আমাদের আউটপুট কিভাবে কাজ করে। i0.1 এটা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর টু এর জন্য এবং আমাদের কনভেয়ার বেল্টকে কন্ট্রোল করার জন্য আউটপুট হিসেবে কয়েল নিব একটি Q0.0। ওকে, সো এই গেল আমাদের ইনপুট এবং আউটপুট। এখন আমরা যদি একটু প্লে করে দেখব যে আমাদের এই সেন্সরগুলো কোন টাইপের কাজ করছে, অ্যাকচুয়ালি আউটপুট কি দিচ্ছে। সো তার জন্য আগে আমি ডাউনলোড করব, দেন এখান থেকে ইয়েস, ওকে, দেন আমরা মনিটর আইকনে ক্লিক করব। অলরাইট, সো দেন আমাদের প্রোগ্রাম রান হয়েছে ঠিকঠাক মতোই। দেন আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে ড্রাইভার্স। এখানে আসার পর আপনারা খেয়াল করবেন আমি একটু রিকনফিগার করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, যারা জানেন না তাদের জন্য একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি ডিসকানেক্ট করে নিচ্ছি। সো যাদের কাছে পিএলসি মডিউল আছে তারা সরাসরি পিএলসি মডিউল কানেকশন করবেন, আর যাদের কাছে নেই আমার মতো এরকম সিমুলেটর ইউজ করছেন তারা তাদের সিমুলেটরটাকে অবশ্যই কি রান মোডে সেট করে নেবেন। ঠিক আছে, দেখেন আমার এই সিমুলেটরটা কিন্তু রান মোডে আছে, জাস্ট আমি মিনিমাইজ করে নিচ্ছি। দেন আপনারা এখান থেকে আপনার যে পিএলসির মডেল সেই মডেলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ S7-200-300 হলে এটা, S7-1200 অথবা 1500 হলে এটা, এবং যদি পিএলসি সিমুলেটর হয় যেমন আমার মতো তাহলে এটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে কানেক্টে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ওকে, সো করার পর আপনারা জাস্ট এখানে ইনপুট আউটপুটগুলোকে ইন্টারফেস করাবেন, যেমন ক্যাপাসিটিভ সেন্সর ওয়ান আমাদের i0.0 তো আমি বলেছিলাম। সো ঠিক একইভাবে আমরা এখানে সব কাজগুলো সিমিলার করতে হবে। ঠিক আছে, যেমন i0.1 হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ সেন্সর টু এবং Q0.0 হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট। দেন আমরা ব্যাক করব, ব্যাক করার পর প্লে করে দেখব কি হয়। খেয়াল করবেন সো একটু সামনে চলে এসেছে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ আমাদের মোটরটা স্টার্ট হতে গিয়েও বন্ধ হয়ে গেছে। আমি আরেকবার দেখাচ্ছি, আমাদের মোটরটা প্লে করলে স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ এর কারণ হচ্ছে কি আমাদের আউটপুটে সবসময় কি আমাদের একটা হাই সিগন্যাল ছিল, যখনই আমাদের সরি আমাদের আউটপুটে সবসময় লো সিগন্যাল ছিল, যখনই হাই সিগন্যাল পাচ্ছে তখনই কি আমাদের মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখেন লজিক লেভেল কিন্তু আমরা জিরো পাবো না, লজিক লেভেল আমরা পাবো হাই, যার কারণে এখানে সাইন মার্ক দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের পিএলসি তার একটি ডাটা পেয়েছে, সেটা সেই ডাটার অনুযায়ী কি করেছে আমাদের আউটপুটকে সে বন্ধ করে দিয়েছে, যেহেতু আমরা কি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিচ্ছি। যদি নর্মালি ওপেন কন্ট্যাক্ট থাকতো তাহলে আমাদের কি কার্যক্রণটা একটু ব্যতিক্রমী, অর্থাৎ উল্টো হতো। ঠিক আছে, সো এখন আমাদের কাজ হবে কি, যখনই আমরা আমাদের এই সেন্সরেরটাকে সিগন্যাল পাবে, সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমাদের কনভেয়ার বেল্টটা অন হবে এবং দ্বিতীয় সেন্সরের সামনে যাওয়ার, অর্থাৎ দ্বিতীয় সেন্সরটা সেন্সিং করার সাথে সাথে কী হবে আমাদের কনভেয়ার বেল্টটা বন্ধ হয়ে যাবে। আমরা এরকম একটি প্রোগ্রাম চাচ্ছি। সো তার জন্য কি সেন্সরে সবসময় চিন্তা করবেন, এটা কিন্তু অনেকটা পুশ বাটন টাইপ কাজ করে থাকে, অর্থাৎ এই সেন্সরের সামনে কোনো একটি অবজেক্ট আছে ততক্ষণ পর্যন্ত সে আউটপুটে সিগন্যাল দেবে, কিন্তু আমাদের যেহেতু এখানে কন্টিনিউয়াস কি মুভিং একটা অবজেক্ট, সো মুভিং অবজেক্ট কি সে থেমে থাকবে না, সে যখনই সেন্সরকে ক্রস করে চলে যাবে সাথে সাথে কিন্তু সেন্সর তার পূর্বের অবস্থায় চলে যাবে, তাই না। সো তার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা আবার যাই প্রোগ্রামে, প্রোগ্রামে ল্যাচ অ্যাড করতে হবে, যাতে অনেকটা পুশ বাটন সুইচ আমরা প্রথম দিকে যে মোটরের কন্ট্রোলিংটা শিখেছিলাম, মোটর কন্ট্রোল, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যাচ করেছিলাম, ঠিক একইভাবে আমরা ল্যাচ করব। জাস্ট ওপেন ব্রাঞ্চ নেওয়ার পর আরেকটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং এখানে আমরা Q0.0, কেননা আমরা কনভেয়ার বেল্টের সাপেক্ষে হচ্ছে আমাদের যে ইটা আছে আমরা ল্যাচ করতে চাচ্ছি, সেই ল্যাচিংটা করবো। ওকে, দেন আমরা ক্লোজ ব্রাঞ্চে ক্লিক করব। করার পর আমরা ডাউনলোড, ওকে ইয়েস, ডাউনলোড হয়ে গেল এবং আমরা এখান থেকে মনিটর আইকনে সিলেক্ট করব। করার পর এখন আমরা যে কাজটা করবো, দেখতে পাচ্ছেন আপনারা একটু এখানে ল্যাডার ড্রাগামের দিকেও খেয়াল রাখবেন, পাশাপাশি 3D অবজেক্টের দিকেও একটু খেয়াল রাখবেন। আমরা জাস্ট প্লে করে দিচ্ছি। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনভেয়ার বেল্ট থেমে যায়নি,
কনভেয়র বেল্ট রানিং অবস্থায় আছে এবং চলতে চলতে যখনই দ্বিতীয় সেন্সরের সামনে আসবে বন্ধ হয়ে যাবে। ওকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু যে কনভেয়র বেল্ট আছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অলরাইট, সো এই গেল আমাদের যে কন্ট্রোলিং সিস্টেম, খুব সিম্পল না, কিন্তু কাজগুলো যদি আপনি এই সিম্পল কাজগুলোকে অনেকগুলো কাজকে একত্রে করেন, দেখবেন আপনি অনেকটা জটিল কাজের সমাধান করতে পারবেন। ওকে, সো আমি এই কাজটি আমি আরেকবার আপনাদেরকে দেখাবো। সো তার জন্য আমি যে কাজটা করব, যে আমি আমার সিমুলেটরটাকে অন করে সেটাকে একসাথে নিয়ে আমরা সবগুলোকে দেখব। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই সফটওয়্যারটি অন করা অবস্থায় আমি ভয়েস রেকর্ড করতে পারি না, এক্সট্রা করে ভয়েস দিতে হয়। এক্ষেত্রে আমাকে একটা ভিডিওকে দুইবার মানে ডাবল ডাবল কাজ করতে হয় সব কিছুতে, বুঝতেই পারছেন। সো এই কারণে অনেক কিছু উনিশ বিশ হতে পারে, সো সেগুলি একটু জাস্ট কেয়ারফুলি নেবেন, কেননা বুঝতেই পারছেন যে একসাথে দুইটা কাজ করা যাচ্ছে না, প্রচুর লাউড সাউন্ড আসে থ্রি ডি অবজেক্ট অবস্থায় এবং প্রচুর মানে আমি আগের রেকর্ডটাও আমার খারাপ হয়েছে এটার জন্য। সো আমি জাস্ট স্টপ করে নিচ্ছি, স্টপ করে আমার সিমুলেটরটাকে আমি এই পাশটায় রাখবো বাম পাশে। ওকে, এই হচ্ছে আমাদের সিমুলেটর, এটাকে এই পাশে রাখছি। অ্যান্ড ওকে, এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনার সিমুলেটরের দিকেও খেয়াল করবেন, আপনার আমাদের ইনপুট আউটপুটের কী কী পরিবর্তন হচ্ছে, প্লাস ল্যাডার ডায়াগ্রামও খেয়াল রাখবেন এই এই জায়গায়। ওকে, আমি জাস্ট প্লে করে দিচ্ছি। ওকে গাইস, আমাদের এই ভিডিও এ পর্যন্তই। সো বুঝতেই পারছেন যে এই ভিডিওগুলো করতে অনেক বেশি কষ্ট হয় এবং অনেক বেশি ঝামেলাপূর্ণ, এবং একটা ভিডিও করতে আমার বেশ অনেক অনেক লং টাইম সময় নষ্ট হয় এই ভিডিওগুলো করতে। সো আপনারা একটু জাস্ট উৎসাহ দিবেন, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন, আদারওয়াইজ কিন্তু ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলি, যে এত কষ্ট করে একটা ভিডিও করবো, ভিডিওতে তো ওই পরিমাণ মানুষের সাড়াই পাই না, ঠিক আছে। সো আপনারা একটু জাস্ট, যেহেতু ইন্ডাস্ট্রি লেভেলের এই জটিল কাজগুলো আপনাদের কাছে সহজভাবে নিয়ে আসছি, সো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশন অপশনটা সবসময় অ্যাক্টিভ রাখবেন, দেখবেন এটা অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ না থাকলে এটাকে অ্যাক্টিভ করে রাখবেন, আদারওয়াইজ কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন না নতুন ভিডিও আপলোড করার পরেও। ওকে গাইস, সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।